ইসকন মায়াপুরে আজ থেকে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের সময় কমিয়ে দেওয়া হলো। অন্যদিন ভোর 4টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে, সেটি কমিয়ে সকাল 10টার আগে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ নিষেধ। এবং যাওয়ার সময় হাত পা ধুয়ে ডিসইনফেকশন হয়ে তারপরে মন্দিরে যাবে, গাইড করে নিয়ে যাবে সিকিউরিটি, 2-1 মিনিট ওখানে দাঁড়িয়ে দর্শন করে ওয়ান ওয়েতে বেরিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আজ থেকে 15 এপ্রিল পর্যন্ত গেস্ট হাউস বন্ধ থাকবে, যাদের বুকিং আছে তাদের বুকিং বাতিল করা হচ্ছে, নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না গেস্ট হাউসে, এবং সমস্ত প্রসাদ বিতরণ কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে। অন্য জায়গায় আগে করা ছিল, আপনারা তো লেটে করলেন কেন? আমাদের লেটার না, এখানে তো অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার প্লাস হচ্ছে এখানে, আমাদের 5,000 মতো ভক্তবৃন্দ সারাউন্ডিং এরিয়াতে থাকে, আর 2,500 মতন কর্মচারী তারা প্রত্যেক দিন যাতায়াত করেন, এবং পরিস্থিতি তো আমরা অনেক আগে থেকেই তাদের সচেতন করেছিলাম, এবং ম্যাক্স পরা, তারপর হাত টাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দিরে নিয়ে যাওয়া হতো, এবং ডিস্টেন্স বজায় রেখে সরকারি নির্দেশ মেনেই চলা হচ্ছিল। কিন্তু আজ থেকে সেই সময়টা কমিয়ে দেওয়া হলো, এবং ভবিষ্যতের উপর আমরা লক্ষ্য রাখছি, যদি প্রয়োজন হয় তার উপরেও কিছু নতুনত্ব আরোপ করা হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।